রাসূলদেরকে আল্লাহ বাছাই করেছেন নবীদের থেকে আলাইহিস সালাতু ওয়াসসালাম আজমাইন আমানার রাসূলু বিমা উনজিনা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন রবের পক্ষ থেকে যা নাযিল হয়েছে প্রথম রাসূলরা ঈমান এনেছেন তারপরে ঈমান এনেছেন মুমিনরা আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে শামিল করে দাও বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহ সবাই ঈমান এনেছে কার উপর ওমালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি সকল কিতাবের উপর ঈমান এনেছে সকল রাসূলের উপর ঈমান এনেছে আর বলেছে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি আমরা কোন রাসূলের মধ্যে পার্থক্য সৃষ্টি করতে পারি না সামিআনা আমরা বললাম আমরা শুনলাম আর আল্লাহ জবাব দিলেন আমিও মেনে নিলাম আমরা বললাম গুফরানাক আল্লাহ বলেন আমিও তোমাদের গুনাহ মাফ করে দিলাম ওয়াইলাইকাল মাসির সবাইকে ফিরে যেতে হবে কার দিকে সূরা বাকারার এই শেষ দুটি আয়াত বড় পবিত্র বড় বেশি ওজনদার পবিত্র সব আয়াত কিন্তু এটা বিশেষভাবে একজন ফেরেশতা আসমান থেকে এটা নিয়ে অবতরণ করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজে আকাশে গিয়ে এটা নিয়ে এসেছেন এটার মর্যাদাটা এতই বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন রাতে যদি কেউ সূরা বাকারার দুই আয়াত তেলাওয়াত করে সারা রাত ইবাদতের জন্য এই দুই আয়াতই যথেষ্ট হয়ে যায় রাসূল সাল্লামের পাশে জিব্রাইল আমিন আলাইহিস সালাম বসা হঠাৎ করে আকাশে একটা শব্দ হলো রাসূল সাল্লাম জিজ্ঞেস করলেন ইয়া জিব্রাইল মা হুয়া সাউত আওয়াজটা কিসের জিব্রাইল আমিন আলাইহিস সালাম বললেন আল্লাহ আকাশের একটা দরজা খুলেছেন যেটা আগে খোলেন নাই একজন ফেরেশতাকে নাজিল করেছেন যাকে কখনো নাজিল করেন নাই আল্লাহ আপনাকে দুটি নূর দিয়েছেন এই দুইটি নূরের ভিতরে যা লেখা আছে সব কিছু যে পড়বে আল্লাহ তাকে দান করে দিবে দুটি নূর কয়টি দুটি নূর নূর দুনিয়া থেকে নিতে হবে মৃত্যুর পরে যত লাইট লাগান কবরের উপরে এটা ভিতরে যায় না যায় নাকি উপর থেকে নূর নিতে হবে নূর কি আল ইসলাম ও নূরুন আল কুফরু জুলমা আল ইসলাম ও হাক্কুন আল কুফরু বাতিল ইসলামটা হলো নূর আর ইসলাম ছাড়া যা আছে সব কিছু অন্ধকার ইসলামটা হলো জ্ঞান বাকি সবগুলো হলো মূর্খতা ইসলাম নাই যেখানে আলো নাই সেখানে আল্লাহ জাল্লা শানু আলোর ব্যাপারে সারা কোরআনে এক বচন ব্যবহার করেছেন যেখানে বহু বচন ব্যবহার করার দরকার নূর সেখানে বলেছেন নূরুন আলা নূর নূরের উপরে নূর জুলমাতুন ফাওকা জুলমাত অন্ধকারের উপরে অন্ধকার নূর কাকে দেন আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমু তাগুত ইখরিজুনাহুম মিনান নূর ইলা যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন আল্লাহুম্মা আজিরনা মিনান নার বলেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না যখনই জাহান্নামের আয়াত পড়তেন রাসূল কাঁদতে থাকতেন দরদর করে নামাজের ভিতরে কাঁদতেন বেশি বাহিরের থেকে ভিতরে কাঁদতেন বেশি সেজদায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি যেতেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বলতেন পানি আগুনে উতরালে যেরকম শব্দ হয় রাসূলের সেজদা থেকে এরকম কান্নার শব্দ বের হতে থাকত চোখের পানি জাহান্নামের আগুন নিবিয়ে দেয় দুটি ফোঁটা জাহান্নামের আগুন নিবায় একটি হলো আল্লাহর কোরআনের জন্য দিনের জন্য শরীরের রক্তের ফোঁটা আরেকটি হলো চোখের তপ্ত পানি যেটা আল্লাহর ভয়ে মানুষ কাঁদে রাতের অন্ধকারে একাকি যখন থাকে যাকারুল্লাহ খালিয়ান ফাসাদাত আইনা বুখারীর বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাবি সাত ব্যক্তিকে আল্লাহর রসূলের ছায়া তলে ছায়া দিবে ইয়াউমাল লাযিল লা ইল্লা যিল্লুহু আল্লাহর ছায়া সারা সেই দিন কোনো ছায়া থাকবে না
সামান্য একটু রোদে মানুষ চিৎকার করতে থাকে, ছুটতে থাকে এদিক থেকে সেদিক, কোথায় একটু ছায়া পাওয়া যায়। কিয়ামতের কঠিন ময়দান, কেউ গলা পর্যন্ত নিজের সাঁতারের ভিতরে সাঁতরাবে, কেউ মাথার উপরে পানির ভিতরে সাঁতরাবে, কেউ হাঁটু পর্যন্ত গুণ অনুযায়ী তার গামগুলো বাড়তে থাকবে। সেদিন আল্লাহর আরশের তলে যারা ছায়া পেয়ে যাবে তাদের মতো নেক কিসমত আর কারো নাই। যারা জাহান্নামের আগুন থেকে বাঁচবে তারাই সফল, কার কথা? দুনিয়ার সফলতা কোনো সফলতাই নয়, দুনিয়ার যত বড় দায়িত্ব তত বড় জবাবদিহিতা, যত বড় চেয়ার তত বড় জবাবদিহিতা। وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّهُ যা কিছু প্রকাশ করো, যা কিছু গোপন করো, হিসাব নেবেন কে? এই আয়াত পড়ে রাসূল পড়তেন, পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। মায়েশা সিদ্দিকা জিজ্ঞেস করলেন রাদিয়াল্লাহু আনহা, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনের সব গুনাহ তো আল্লাহ মাফ করে দিয়েছেন, কেন এটা পড়েন, কেন এটা পড়েন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা রে, আল্লাহ যদি কারো হিসাব নেয়, হিসাব দেওয়ার ক্ষমতা কারো? আমি চাই আল্লাহ যেন বিনা হিসাবে আমাকে ছেড়ে দেয়, তবে আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছেন তিনি আমার উপর রহম করবে। কি কঠিন কিয়ামতের ময়দান, কোনো মানুষ কোনো মানুষের উসলা দিয়ে বাঁচার কোনো উপায় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি আয়েশাকে ডেকে বললেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বললেন, আলীকে ডেকে বললেন, হাসান হুসাইনকে ডেকে বললেন, আনকিদি নাফসিক, তোমাকে তুমি নিজে আগুন থেকে বাঁচাও, তোমার আমল তুমি করো, তোমার কাজ তুমি করো। এই পৃথিবীতে যেমন আপনি অসুস্থ হলে আপনাকে এই ওষুধ খেতে হয়, এই পৃথিবীতে যেমন আপনার কোনো প্রয়োজন আপনাকেই মেটাতে হয়, আপনার শীত লাগে আরেকজন কাপড় গায়ে দিলে হবে না, ঠিক তেমনি ভাবে আপনার আমল দিয়েই আপনি কিয়ামতের ময়দানে পার পাবেন, অন্য কারো আমল দিয়ে পার পাওয়া সম্ভব না। আপনি নামাজ পড়লে অন্যদেরটা বোনাস হয়ে আপনার সাথে যোগ হবে, আপনার ইমান থাকলে অন্যের দোয়া আপনার কাজে লাগবে, আপনি যদি ইমানই না থাকে কারো দোয়া আপনার কাজে লাগবে না। قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وبذلك امرت وانا اول المسلمين لا شريك له لا شريك لك আপনার কোন শরীক নাই। হে আল্লাহ, আমার নামাজ, আমার জীবন, আমার কোরবানি সব কার জন্য? আপনার জন্যই। আমি গোপনে নামাজ পড়লে যত আনন্দ পাই, প্রকাশ্যে এত আনন্দ পাই মোমেনের কাজ হবে। গোপনে যদি আধা ঘন্টা পড়ে, বাহিরে পড়বে 15 মিনিট, গোপনে পড়বে আধা ঘন্টা। ভিতরের নামাজ যার ভালো লাগবে, বুঝতে হবে তার ভিতরে মুনাফিকি নাই। আর যে তাহাজ্জুদ পড়তে উঠতেই পারে না, বুঝতে হবে তার পেট ভরে আছে মুনাফিকিতে। শুধু মানুষকে দেখানোর জন্যই জুমার নামাজে ভরপুর, ফজরেও কম এশায়ও। অথচ রাসূল বলেছেন, দুই ঠান্ডার নামাজ যে পড়বে সে জান্নাতি, দুই ঠান্ডার নামাজ যে পড়বে জাহান্নাম কোনোদিন তাকে স্পর্শ করবে না। অন্ধকারে যারা মসজিদে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন বুখারীর বর্ণনা, আল্লাহ কিয়ামতের ময়দানে তাদের জন্য নূরের বাতির ব্যবস্থা করে দিবে। রব্বানা পড়েন, রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা আও আখতানা, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহ, আফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আমিন আমিন আমিন। এটার চেয়ে দামি দোয়া পৃথিবীতে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর নাই।